আসসালামু আলাইকুম বন্ধু। বলো বলো, যাবো নাকি? ওই দেখুন কি সুন্দর ভাই, ভালো আছেন? হ্যালো ব্রো, সত্যির গন্ধ সহ্য করতে পারো না, সত্যি কিনতে আসছো কেন? মাইয়া পারলে আপনি পারবেন না? এখন ঠিক হয়ে গেছে, এখন ঠিক হয়ে গেছে। আর আমাদের পাশে কিন্তু পুরোটা দেখতে হবে, অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে হবে। না দেখলে আমাদের জার্নিটা এই হায়দ্রাবাদ থেকে শুরু করছি। আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখেই তো বুঝতে পারছেন যে আমরা কোথায় যাব। ভাই আমরা কই যাব ভাই? ইনশাআল্লাহ আল্লাহ যদি দেওয়া আমরা প্রথম বান্দরবন, তারপর বান্দরবন থেকে কক্সবাজার। তো সেখানে বান্দর কি মারতে যাবো নাকি করতে যাবো? বান্দর পোষ মানাইতে যাবো, বান্দর পোষ মানাইতে দুই একটা নিয়ে আসবো। লেটস এনজয় দ্য ফুল ভিডিও। যারা ক্ষমা করে এরা অনেক ভালো থাকে ভাই, জানেন? আপনি ক্ষমা করে দিলে আপনি শান্তিতে থাকবেন। আপনি যদি আপনার ব্যাড এক্সপিরিয়েন্স, তিক্ত অভিজ্ঞতা, কে আপনারে গালি দিছিল, কষ্ট দিছিল, সবসময় এগুলো বয়ে বেড়ান, ইট উইল বার্ন ইউর সেলফ ইনসাইড। এগুলো আপনার ভিতরে জ্বালায় পড়ে সারখার করে দিবে। আর যদি ভুলে যান জায়গায় মাফ করে দেন। আমরা দীর্ঘ বিরতি শেষে এখন আমরা কোথায় আসছি, নাম কি? উজালা হাইওয়ে হোটেলে আসছি। এখানে এখন আমরা বিরতিতে আছি, বেশি না আধা ঘন্টা। আসো ভাইদের সাথে পরিচয় করে, এদিকে আসো, এদিকে আসো। এই যে আমাদের সিনিয়র অ্যাডভাইজার, নামটা বলেন? নজরুল। নজরুল। এই যে আমাদের অ্যাডমিন ভাই, নুরুল নবী ভাই। জোরে ভাঙ্গাবি নুনুবি ভাই, আমাদের মেইন বস। আসসালামু আলাইকুম, আমি হচ্ছি ঘুরে বেড়ায় ট্যুরস এন্ড ট্রাভেলস এর অ্যাডমিন ভাই। আমরা আছি ভাই, এই যে ভাইয়ের পাশে আছি, আমরা আছি কিন্তু ভাই আর এক অ্যাডমিন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ খায়রুল ইসলাম ফারহান, ঘুরে বেড়ায় টিমের সাথে আছি। রোবো থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সব সময় থাকবো। আর এই যে আমাদের মিষ্টি বান্ধবী, বলো পরিচয় বলো। আই এম মারিয়া ফ্রিড। মিষ্টি বান্ধবী বলো বলো ভালো হচ্ছে। আমার খুব ভালো একটা ফ্রেন্ড, এন্ড রেকর্ড করতে থাকি, আমার খুব ভালো একটা ফ্রেন্ড। সাবস্ক্রাইব করতে বলছো তাহলে হবে কি? সাবস্ক্রাইব করতে বলতে হবে না, আমাদের চ্যানেলকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, এন্ড আমাদের জয়েন করবেন নেক্সট টুরে। নেক্সট টুরে দেখা হবে। আর আচ্ছা ক্যামেরাটা কে ধরছো? ওরে দেখানো উচিত না। আচ্ছা আমি মোহাম্মদ ফাইজুল ইসলাম, রাকিব ঘুরে বেড়ায় টিমের অ্যাডমিন হিসেবে আছি। আমাদের সাথে পরমেরা আছে। তো আমরা এখন বান্দরবনের পথে আছি, এখন আছি হচ্ছে উজালা হাইওয়েতে। এখন যাত্রা বিরতি, চলুন আমরা একটু ফ্রেশ হই, আপনাদের সাথে বান্দরবন দেখা হবে। আমরা এখন সবাই এই যে কফি খেতেছি, কফির দাম জানো কত?
জানি না ভাই, জানি না কফির দাম। যদি যদি কুমিল্লা কেউ আসেন, ভাইয়ের নাম জানো কি ভাই? কুমিল্লা যদি কেউ আসেন হাগামোটা করার লেখার নামবেন, কিন্তু মাকে কিছু খাইবেন না, খাইলে পকেট কেটে দিন। দাম কত কফির দাম? 20 টাকা বলতে পারি না, খাইছো ওই কত কইরা রে? 20 টাকা দেখা হচ্ছে আবার। যদি এর আগে কোনো ভিডিও করতে পারি করবো, নয়তো দেখা হচ্ছে আবার বাসে, বাস থেকে সোজা বান্দরবনে। বান্দর কি আমরা দেখতে পারবো? বান্ধবী আচ্ছা বলো তুমি, শেষ করো। মোহাম্মদ মিদুল শেখ। শেখ 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 যাক, ভুল হলে হয়েছে বল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই ঠান্ডার মধ্যে ট্রাভেলিং এর পর অবশেষে আমরা বান্দরবন এসে পৌঁছে গেলাম। আর এই যে আমাদের সেই প্রতীক্ষিত চাঁদের গাড়ি ভাই। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং বান্দরবান। এখন দেখা যাক কই কই যাওয়া যায়। সারা রাত আমরা জার্নি করে খুব ক্লান্ত, ঠিক আছে? মিদুল ঘুমাইছে, সারা দিন আপনাদেরকে চিল দিবে, এখন আমরা খাবো। সুতা লাগছে ভাই, আর তো লাগছে, আর আর্মির চেকটা কেমন লাগলো ভাই? সেই সেই অসাধারণ। কি খাবি কি খাবি ক? খাবো, এখানে খাবারের ব্যবস্থা আছে, হলো ডাল সবজি আর দুটা করে পরোটা। দুইটা সকালের নাস্তা তো এটাই বেস্ট না? কি খাবো তুমি? না মেনু তো নাই এখানে, এটা তো চাইনিজ না। কলা পাতা খাবা? কলা পাতা ভাত খাবা? না কলা পাতা খাবো না। আসুন, আপনাদের এখন আমরা চুম্বুক বা কি চুম্বুক পাহাড়ের মার্কেটটি একটু ঘুরিয়ে দেখাই। অনেক পেঁপে, এই পেঁপে যদি আমি বাসায় নেই আমার আম্মা জানতো পুরো খুশি হয়ে যাবো। ভাই কেমন খাওয়ায় দেন? এই এবি এবি
ভাই পেপে কত করে কিনছেন? আমরা বান্দরবনে আসছি, আলামিন ভাই আমাদেরকে কিছু খাওয়াবে না? ছোট ভাই তো যে যারটাকে যেমন নিতে পারে, কারোর কাছ থেকে 5,000 টাকা নেয় বইতে পারে ভাই? ভালোভাবে বইতে হইলে 10 জন বসতে পারে, আর যদি চাপাচাপি করা হয় তাহলে 11 জন বা 13 জন বসতে পারে। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো এই বান্দরবনে যারা আসবেন সবাই এনআইডি কার্ডটা নিয়ে আসবেন সাথে করে। এটা অনেক উপকারী একটা তথ্য, না নিয়ে আসলে কিন্তু পুরো ধরা খেয়ে যাবেন। খোদা হাফেজ, দেখা হবে। এই যে এখন আসি আমরা হলো বান্দরবনের চুম্বুক পাহাড়ে। চুম্বুক পাহাড় এদিক দিয়ে উঠতে হয়, আপনাদের তো আপনারা তো দেখতেই পাচ্ছেন সবাই। জলস্থি চুম্বুক পাহাড়ের আকর্ষণটা কি? জলস্থি এনে জলস্থি এলো কোন থেকে? ময়মন সিং আমি ফাইজল। চুম্বুক পাহাড়ের আকর্ষণ কি? চুম্বুক পাহাড়ের আকর্ষণ হ্যালো, আমি উগান্ডা থেকে আগত বাংলাদেশ। সে কিন্তু রোহিঙ্গা পালায় ঢুকছে না, সে পালায় ঢুকছে। আমার আকর্ষণটা কি ভাই এই জায়গার? ভাই কই ধরি না, ওই সামনে চল, সামনে গেলে কই ধরম কি আছে? আপনি কইতে পারেন না চুম্বুক পাহাড়? এটা জানি জাস্ট, বান্দরবানের চুম্বুক পাহাড়টা আসলে আকর্ষণীয় জায়গা। এই যে এই যে এরকম এরকম খাড়া রাস্তা, এরকম খাড়া রাস্তা দিয়ে উঠতে হয় প্রথমেই। দেখা যাক, আমিও ফার্স্ট টাইম আসছি, আমিও জানি না কী কী আকর্ষণীয় জায়গা, কী কী আকর্ষণ এখানে। ও আচ্ছা, দেখি কদ্দূর কি যাওয়া যায়। তবে একটা জিনিস লাগতেছে পায়ে, সেই লাগা লাগতেছে বিখ্যাত। এই যে এই স্থানটির জন্য বিখ্যাত, আমরা এখন এই স্থানটি আপনাদেরকে ঘুরাবো। এখানে সুন্দর সুন্দর ভিউ দেখাবো আপনাদের। সবাই কিন্তু এই স্থানে ছবি তোলার জন্য আসে, বিশেষ করে আমি এবার ছবি তুলবো। এবার বৃষ্টি বাদল নাই, ছবি না তুললে কি হয়? এবার এই যে এখানেও বসার একটা সুন্দর একটা জায়গা আছে, অনেক সুন্দর। এখানে যদি আপনি আপনাদের ওয়াইফ হোক, গার্লফ্রেন্ড হোক, যাকেই হোক, এখানে নিয়ে যদি একবেলা খাবারও খান অনেক ভালো লাগবে। লাভলি ভিউ, গ্রুপ ছবি। ও কি আমি আছি? হ্যাঁ ভাই, ভিডিও তো চলতেছে, ভিডিও চলতেছে, রানিং রানিং। ভাই কি ভাই? ভাই বোনেরা, ভাই বোনেরা কি ভাই বোনেরা? ও একটু পরে দিবেন। হ্যাঁ ভাই, বেড়াটা দিব লাভলি ভিউ। কারো ফেস চেনা যাচ্ছে না, সব কালো। রোহিঙ্গা গ্রুপ ভাই,
আবা উভয় গেছেন নাকি? ঘুমাইতেছি, ঘুমাইতেছি, ঘুমাই ঘুমান। অসুস্থ হইলাম আমি, ঘুমান আপনি। সারা রাত তো তোরা ঘুমাইছো। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক, সারা রাত তো আমরা ঘুমাইছি, সারা রাস্তায় হেলপারি করতে করতে আইছি। বসার জন্য বেস্ট একটা প্লেস, যদি এখানে রোদে ভরপুর। ভাই গামাই তো ঘামা ভাই, সবকিছু মিলে আসলে ভিউটা অনেক সুন্দর দেখার মতো। আমি মনে করি প্রত্যেকের আসা উচিত, প্রত্যেকের একবার হলেও আসা উচিত এই চুমুক পাহাড়ে। সুন্দর চুমুক পাহাড়, ঠিক আছে। আরো যে বান্দরবন যে স্কুলগুলো আছে এগুলো দেখা উচিত। বলো না, এখান থেকে অনেক কালো লাগে কিন্তু। কালো হইলে কালো, মেকআপ লাগবো না? বলো এবার বলো, যা খুশি বলো, কখন কি বলছি? ভাল লাগতেছ, খারাপ লাগে না? কি বোবা নাকি তুমি? না আমি বোবা না। তুমি কিছু বলো না কেন? আমার মুড অফ। কি আমার কি এখন? তুমি শাস্তি পাইতে হবে না? দেখি ঠিক আছে, আমরা এখন চুম্বক পাহাড় থেকে বিদায় নিয়ে নিচ্ছি, এখন যাব নীলগিরি। আচ্ছা ভাই ভাই, নীলগিরি যাবো না নীলাচল যাবো? ভাই শালার ঘরে শালাই, নীলগিরি যাবো না নীলাচল যাবো? এখন আমরা নীলাচলের দিকে, নীলাচলের উদ্দেশ্যে যাব। আমরা চুম্বক পাহাড় থেকে নীলগিরির দিকে যাব, ঠিক আছে। পানিশমেন্ট হবে কি ভাই? দেখা হবে আবার নীলাচলে। ওয়েলকাম টু নীলগিরি, নো মাস্ক নো এন্ট্রি।
টিকেটের মূল্য কত করে? 100. আর মধ্যে নিরাপত্তা দেখছো? তারপর আর্মির ক্যাপটা পরে আইস, কত সাহস! ওয়েলকাম টু নীলগিরি বান্দরবান। যদিও বান্দরবন এসে এখন একটা বান্দরের দেখা পেলাম না, তবে এই যে বান্দরনির দেখা পেয়েছি। নীলগিরি যাওয়ার প্রথম রাস্তা, যেটা আমাদের বাংলাদেশ বটানিক্যাল গার্ডেনেও এরকম একটা রাস্তা আছে, আমরা এন্ট্রি করতেছি। আর্মিদের অনেক নিরাপত্তা পার করে ভিতরে এন্ট্রি করতে হয়, টিকিট 100 টাকা করে, জিপ ভাড়া দেওয়া লাগে। এই যে চার পাঁচটা, স্বাগতম নীলগিরি রিসোর্ট, বিউটিফুল 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 বিউটিফুল, সবকিছু বিউটিফুল। আপনারা তো দেখছেনই কি অবস্থা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফয়জুল ইসলাম রাকিব, মিদুলের ব্লকে আমি আজকে আসলাম। এখন আমরা আছি নীলগিরি, চারপাশের ভিউটা দেখেন খুবই সুন্দর, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, মাইন্ড ব্লোয়িং, অ্যামাজিং অ্যামাজিং। আর আমরা এমন একটা জায়গায় আছি, আমরা এমন একটা জায়গায় আছি, এই যে জায়গাটা আপনি জানেন না, দেখতে পাচ্ছেন না, পুরোটা মেঘ, এটা পুরোটা মেঘ, বলবেন যে কুয়াশা, মনে হয় কুয়াশা, পুরোটা মেঘ, জাস্ট দেখেন। আর এখানে কিছু ভিউ আমরা ব্লগে দেখিয়ে দিব, আপনারা দেখতে পারবেন। আচ্ছা, মাইক্রোফোন যে ভেঙে গেছে এটা কবি না? আচ্ছা, আমাদের যদি কোনো টেকনিক্যাল প্রবলেম থাকে, মানে মাইক্রোফোন আসার সময় চান্দে গেছে, পুরো ভেঙে গেছে, ভেঙে গেছে, তার জন্য সরি। আর ব্লগটা এনজয় করেন, লেটস সি। আজকে কল্পনাও করি নাই যে এত রোদ উঠব, সকালে দেখলাম ঠান্ডা, এখন দেখি রোদ, বাসা যায় দেখুন সর্দির কাশি লাগা গেছে, জানি না সামনে কি হইব। আজকে বাদনার থেকেও বেশি রোদ, আর এই জায়গাটা বসার জন্য পারফেক্ট একটা প্লেস। এখানে যদি আপনারা গার্লফ্রেন্ড নিয়ে আসেন, বৈশা কাপ চা খাইলো তো সেই লাভলি ভিউ, ওয়াও। নীলগিরি হিল রিসোর্টটা যতটুকু সম্ভব আমার দ্বারা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি।
সবাই সবাই সিনারি দেখে আমি সত্যি মুগ্ধ, দেখার মতো সিনারি। আচ্ছা ভাই, ওইখানে যে খোলামেলা ময়দান, ওই জায়গাটা কি? ওইটা হচ্ছে সাঙ্গু নদী। সাঙ্গু নদী? হ্যাঁ, সবাই কিন্তু বুঝে যেতে পারে বান্দরবনের যোগাযোগের সর্বোচ্চ জরুরি একটা নদী। এটাই পুরো এখন বুঝা যেতেছে। হ্যাঁ হ্যাঁ, এটা কয় হাজার ফুট উপরে? 2300 ফুট উপরে? 2300 ফুট। বাহ 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 বাহ, 2300 ফুট তুমি উপরে উঠে গেছো, বুঝো? উদ্দেশ্যে রওনা দিব, এখন আর পচাবো না, এখন ভালো ভালো কথা বলবো। তুমি যে এত কিউট, এত একটা মিষ্টি একটা মেয়ে, রূপের রহস্যটা কি? অন্য মেয়েদের টিপস দিবা? আমি বলবো না না না, থাক, ওই বলো কট কোনো রহস্য নাই, বিকজ ন্যাচারাল ফেয়ার। তুমি তো মেকআপ করে আসছো না, বাসাতে দেখলাম মেকআপ করতেছ। আমি একদম মেকআপ করি নাই। আচ্ছা, রহস্যটা কি? মানে একটা টিপস ছোটখাটো, বেশি বেশি শাকসবজি খাও, ফল ফ্রুট খাও, স্কিন এমনি গ্লো করবে। আর আর বেশি বেশি পানি খেতে হবে। পানি খেতে হবে? পানি আর এখন খাইছো? 2 ঘন্টার মধ্যে পানি খাইছো? 2 ঘন্টার মধ্যে একটু পানি। আচ্ছা, তুমি তাহলে যে জিনিসটা করো না, ওই জিনিসটা কেন মানুষকে করতে বলো? কি আমাকে পানি এনে দিচ্ছে না? আহাবে, আমার ভিডিও তুমি দেখবে তো? এই যে বানাইতেছি যে, যাক অবশ্যই পানি খেতে হবে। পানির অভাবে মরে যেতেছি। অনেক রোদ, এখন হেলিপ্যাড যাব, তারপর আমরা মেঘালয় যাব। মেঘালয় থেকে যদি সময় হয় তাহলে যাব নীলাচল যাব। ভাই মেইন কাফে তো অনেক রোদ, উদা লাগছে ভাই, পানিও নাই আর এই মাইয়াটা পানির তিস নাই, মরে যাই। আচ্ছা, কেউ ভাই কেউ যদি মনে করেন আমার মতো যদি দুর্বল টুর্বল মানুষ হন, এই যে কি বলে চান্দের গাড়িতে যখন উঠবেন একটু বুঝে শুনে উঠতেন, অনেক ঢেউ মারে, রোলার কোস্টারে তো উঠছেন, রোলার কোস্টারের মতো ঢেউ খেলে। কিন্তু আমি কোন ছবি তুলিনি। হ্যাঁ ভাই, আমার কোন ছবি নাই। হ্যাঁ ভাই, আমি যা আছে শুধু এই এই ব্লগের ভিডিওতে আছি। হ্যাঁ ভাই, একটাই কথা বলবো, একটাই কথা বলবো আপনাদের সকল ভিউয়ারদের বলছি, একটাই কথা বলবো, আপনারা এই আমাদের প্রিয় মাতৃভূমিকে ঘুরে দেখুন, না ঘুরলে আপনি বুঝতে পারবেন না আমাদের দেশটা কতটা সুন্দর, কতটা সুন্দর আমাদের দেশটা। আসলে ঘুরতে হবে আপনাকে, প্রচুর ঘুরতে হবে। একটা সময় আসবে আপনার টাকা থাকবে, পয়সা থাকবে, সময় থাকবে, কিন্তু আপনার ঘোরার মতো অবস্থা আপনার থাকবে না। জি ভাই, সময় থাকতে আপনি ঘুরবে ভাই, ডাইরেক্টর দেন, প্রচুর ঘুরতে হবে, ঘুরতে হবে, প্রচুর ঘুরতে হবে, প্রচুর প্রচুর ঘুরতে হবে। বন্ধু তোর মন খারাপ কে? আরে কইস কাটা, সুদা লাগছে না। আরে কি কস, ফুড পান্ডা আছে, ফুড পান্ডা অর্ডার দিয়ে দে, ফুড পান্ডা। হ্যাঁ, তুই এই জায়গা ফুড পান্ডা করবি? ও বান্দরবানে সার্ভিসটা দেয়নি? আচ্ছা আচ্ছা, বান্দরবানে কি ফুড পান্ডার সার্ভিসটা দেয়নি? এখন চালু হয়নি? দেয়নি, এটা আমাদের অবজেকশন। না না, তাহলে তো একটা অবজেকশন দেওয়া উচিত, কারণ আমাদের খিদা লাগতেই পারে, আর এখানে তো কি করব, ফুড পান্ডার একটা অবজেকশন দিলাম, কি বলো? জানো এই কি হাত ধরেছি, ছি। আচ্ছা যাই হোক, এখন এটা একটা অবজেকশন দিলাম যে আপনারা ফুড পান্ডা যদি পারেন বান্দরবান সার্ভিসটা চালু করে দিন। ভাই ক্ষুধা লাগছে, কিন্তু এই জায়গাটা দেখে ক্ষুধা সব মরে গেছে, কারণ কি জানেন, আমরা এখন আছি বান্দরবান হেলিপ্যাডে,
নীলগিরি রিসোর্টের ভিতর এত সুন্দর একটা জায়গা আপনারা না দেখলে বুঝবেন না, তাহলে চলুন আগে আমরা ভিউটা দেখি। তুই যা তোর পিস আমি দিস যা। দর্শক আমরা প্রায় 2300 ফিট উপরে আছি, নিচে মানে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখান থেকে রাস্তা সম্পূর্ণ দেখা যাচ্ছে আর মানে মাথা নষ্ট ভিউ ম্যান, মাথা নষ্ট। রোডটা তো বেশি রে। আমরা এখন নীলগিরি হিল রিসোর্ট থেকে বিদায় নিচ্ছি, এখন আমরা মেঘালয় যাব। মেঘালয় গিয়ে সেখানে আপনাদের দেখাবো এখনকার মতো নীলগিরি থেকে। বাই, ফাইজুল, আল্লাহ হাফেজ, টাটা। মেঘালয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি, চমকি চলেছে একটা কিছু হইব। অনেক ফেমাস একটা জায়গা, এই জায়গাটা কিন্তু ভাই ভালো ফেমাস, অনেক মানুষ ভিডিও ফেসবুকে দেখি সিঙ্গেলে একএম করে দাঁড়ায় ছবি তুলে, আর আমরা দিতে বাজার গুলিস্তান ফেল জয় বাংলা ওদিকে ক্যামেরা ঘুরে। মিতু তুমি কি দেখেছো সে বান্দরবনে এসে এটা কি বলে ভাই আগ আগ কিনেছে আর কিছু পায় নাই, এটা কায়দা পাশ দিবা তাই তো পরে ভাই এটা আমরাও করছি, এটা আসলে একটা বুঝেন না আইছে ভাই আমরা একটা ফালাইস না যে একবার পাহাড়ে কিনারে গেছে বাইক করে যা বসে না ভিডিও চাচ্ছে কি আমার পিস পিস আবি আস্তে আস্তে এদিকে দাঁড়া মিদুল 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 এনে দাঁড়া আমি
দেখছেন ছবি তোলার লেগে যে কত কষ্ট করতে হয়, মানায় নিতে হবে। বন্ধু বন্ধু কেমন এখানে যাওয়ার সময় একটা চেক পোস্ট ছিল, মানে এটা হচ্ছে সেনাবাহিনীদের এনআরডি কার্ড ছাড়া ঢুকতে হয়। মানে সমস্যা হচ্ছে করোনার জন্য বিদেশে যদি কেউ থাকে তাহলে তাদেরকে এখানে 15 দিন কোয়ারেন্টাইনে রাখে। সো আমরা ওইটা ক্রস করে মানে আসার পথে এখানে নামাজের জুম্মা নামাজের সময় জুম্মা করতেছি, কোনো গাছ নেই কিন্তু ছায়া আছে। এখন কথা হচ্ছে ভাই, খুব ক্ষুধা লাগছে অনেক, ম্যাডাম হচ্ছে খুব আনন্দে আছে, এই ম্যাডামটা খুব আনন্দে আছে। আমার দুই ভাই জানি না মিদুলে কেমন লাগছে, মা আমার থেকে শুনে আপনাদের সাথে ভাই পরে কথা হবো। আল্লাহ এবং হ্যাঁ মেঘালয় যাত, মেঘালয় যাওয়ার পর কথা হবে, কথা হবে। আল্লাহ চল চল ঢুক। এই যে ভাই টিকিট। ওয়েলকাম টু নীলাচল। আমরা দিঘা লাঞ্চ শেষ করে এখন নীলাচলে আইসা পড়ছি, সাথে আছে বন্ধু ফাইজুল। চল আমরা একটু ঘুরা ঘুরা দেখি কি কি আছে ভিতরে নাকি। বয়স শুনে তো বুঝা যেতেছে যে শরীর ক্লান্ত হয়ে গেছে, আছে সারাদিন ঘিরা। না দোস্ত যা বলো, পেটে খাবার পড়ছে। হ্যাঁ এখন চিল হবে শুধু, ঠিক আছে চিল আর কল একটা দেখাও বন্ধু। দেখামো তো অবশ্যই দেখামো, দেখার জন্যই তো আমি। এই যে তাত্রে আমরা দেখি, আমরা অন্য জায়গায় যাবো। ফাইজুল চলেন নীলাচলের একটু নিচে ঘুরে আসি আমরা। আমরা এখানে এসে শুধু উপরে উঠছি চান্দে গাড়িতে, তারপর চুম্বক পাহাড়ে শুধু উপরে উঠছি, নিচে নামার শুধু এখন আমরা শুধু নিচে নামবো। হ্যাঁ চল দেখি কি হয়, কদ্দূর কি যাওয়া যায়। নিচে কি আছে রে, ওয়াও ও মাই গড, সেই তো আমি আমি তো আমার বউর বিয়া করে এই জায়গায় নিয়ে আমি। হ্যাঁ বেটা প্লিজ
যতক্ষণ যাওয়া যায় আর কি বুঝলেন। আর কথাটা হচ্ছে কথাটা ওইটা না, কথা তা না, কথাটা হচ্ছে যে হাঁটতে আসি, এত পর্যটক আইসে ভোগ এনে কি কমু কবি ক বন্ধু একটা জিনিস স্বল্প খরচে যদি ঘুরতে চান ঘুরে বেড়ায় টিমের সাথে আসবেন, অবশ্যই আমাদের টিম হচ্ছে ঘুরে বেড়ায়, ঘুরে বেড়ায় ঘুরেই বেড়ায়। অসম একটা জায়গা, এখানে আসলে একটা মনে হয় শান্তি লাগে। মেঘালয় যাওয়া হবে না? হ্যাঁ হ্যাঁ, লিপুর মেঘালয় যাওয়া যদি আবার হয়। আচ্ছা আমরা একটু সামনে থেকে আইসা বাবু, একটু সাবধানে যান, আমরা ঠিক আছে। ওকে ওকে, এই চারপাশে তো এগুলো ছাড়াই তো আর কিছু নেই, এগুলোই তো দেখতেছি। এই আইফেল টাওয়ার? ওইটা মোবাইল নেটওয়ার্ক না, এটা আইফেল টাওয়ার। ও আচ্ছা, তাহলে আমরা কি প্যারিস চলে আসছি? হ্যাঁ আসতে পারো। ও আচ্ছা, তাই আমাদের বাংলাদেশ কি প্যারিস এর কম নাকি? বাংলাদেশি না একটু আপনারা যাবেন না? না কি আছে, কি কি আছে বন্ধু? হ্যাঁ কি আছে? মেঘালয় যেতে যাইতে চাই তোমার গাড়িতে, তুমি যা ঘুরে নিয়ে আসছো, আমার গাড়িতে কেউ যাবে না। আমরা এনেই ঘুরি মেঘালয়। আর কি মেঘালয় আবার কি আছে? আইসি তো ঘুরে যাই, ছবি তুলুম না, বুঝলাম না এদিক থেকে বুঝোস ব্যাকগ্রাউন্ডটা কেমন হইব ছবি তুললে, এটা পুরো পুড়ে যাইতাছে। হ্যাঁ তো ছবি তুল, আরে এগুলো কমু ভাই, একটা ছবি তুলুন, সমস্যা আর উঠবো না। মেঘালয়ের টিকিটও 50 টাকা। নীলাচল না নীল জিয়াবল ঘুরে গেলাম, নীলাচল নীলাচল সেখানের টিকিটও 50 টাকা। আর নীলাচল রিসর্টের টিকিটের দাম নীলগিরি, ও নীলগিরি সরি, নীলগিরি টিকিটের দাম 100 টাকা, মেঘলা মেঘালয় টিকিটের দাম 50 টাকা, আর কি নীলাচল টিকিটের দাম 50 টাকা। এই হলো টিকিটের মূল্য, এটা হচ্ছে এই বছরের জন্য, সামনে বছর আসবেন আরও বেড়ে যাবে, আরও বেড়ে যাবে। এটা কিন্তু ইনফরমেশন দরকার আছে সবাইকে জানানো। আমরা মেঘালয় আসছি, মেঘালয় কিন্তু ডাউন পথ, রাস্তা তো দেখতেই পারতেছেন। আমরা অভিকর্ষ তরণের দিকেই যাইতেছি, কি আর হাঁটতে কষ্ট হইতাছে, আর তো ইজি হইতাছে। ইজি ওরে আল্লাহ, সায়েন্স স্টুডেন্ট ছিল নারায়ণ আদিত্য ভাই, অনেক ক্লান্ত ভাই, ভাই আর যাই কোন ব্লগটা যদি না দেখেন ভাই, আমি দেখি না আমরা হাঁটতে থাকি। এই যে এটা হলো সেই রাস্তা মেঘালয়ের, আমরা এখন নিচে নামতেছি, তারপরে এখানে একটা কার কি বলে দেখেন আমাকে তো দেখবি, আমাকে ছাড়া হয় নাকি? আপনারা দেখতে পাচ্ছেন এই সেই মেঘালয়ের ঝুলন্ত ব্রিজ, মেঘলা ঝুলন্ত ব্রিজ, এই ব্রিজটাই দেখার জন্য এখানে আসা, নয়তো টিকিট কেটে জীবনও ঢুকতাম না। এই সেই ব্রিজ, জাস্ট ওয়াও,
ভাই শীত পর্ব তো রাতে আমি দেখতেছি গাইস এই সেই ঝুলন্ত ব্রিজ খালি ঝুলে ব্রিজ এর না এর লেগে ঝুলন্ত এ কি রে এমন করে কে হ্যাঁ আরে বেটা সাঁতার তুমি তো পারো আমি তো পারি না এমন করে কে ব্রিজ বন্ধু ছবি তুলবি না আরে আরে ভাই আসো আমি সাঁতার সুদূর ভাই ঝুলন্ত ব্রিজ ঝুলছে কাঁপছে এখানে কিন্তু অবশ্যই আসবেন যদি বান্দরবান আসেন এই ব্রিজটা অবশ্যই আসবেন উঠো ভাই এটার নাম কি আমরা এখন কেবল কারে উঠতেছি আপনারা এই ন্যাচারাল ভিউটা উপভোগ করবেন চারজন হবে না আট দিন পরেরটা যাব না আমি তো এনজয় করতে চাই ভাই রানিং চলতেছে
আমি তো ওগুলো বুঝতেছিলাম ফার্স্টে পাই না ভাই ভাই এটা পাই না ভাই আমার যে কেসটা আনার কথা ছোট্ট একটা কেস, এটা আমি বাসে ফিরে এসেছি। মনে ছিল আমি কি জানি না কেন চাইছো চুপা মরদ করে, আমি তো ভুলে গেছি। খারাপ তুমি ধরবে না আমাদের দিকে ভাই, আপনি একটু ধরেন, অন্য দেখতে থাকবে উঁচা বেড়া ধরেন, পানি যেন না আনেন, কারণ কেসটা আমি আনি না। একবার উপরে রাখেন ভাই, অনুরোধ ভাই, একটু নিচা করে রাখেন, ভাই টায়ার তো উল্টাই মনে হয় না, বাইশশো টাকা যায় কিনা সবুজ সমুদ্র দিছে, সমুদ্র সমুদ্র আমি আবার সমুদ্র ছাড় দিয়ে দিলাম। দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের একটা জলস্থি বাড়িতে নেমেছে, দেখুন জলস্থি যদি দেখে রাখুন, জলস্থিকে ভালো করে দেখুন, দেখুন কি সুন্দর ভাই, ভালো আছেন? হ্যালো ব্রো, কি হলো উঠতেছে ভাই, ভিডিও উঠতেছে তোমার লাগে আমার এলাকায় দেখা হয় না, কিন্তু কত দূর কক্সবাজার এসে দেখা হয়ে গেছে দেখছো, এটাই তো কপাল ভাই, কক্সবাজারে দেখা, বন্ধু হইলে সব জায়গায় দেখা হয়, দেখা হবে তাই না, চিল চিল। আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন ভাইয়ের চ্যানেলটা, ভাই যাতে আগাইতে পারে আর আরো সুন্দর কিছু ব্লগিং ভিডিও আনতে পারে, সেজন্য আপনারা ভাই কি বলবো, সবাই আমাদের ভাইয়ের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, দোয়া করবেন, এলাকায় যা দেখা হবে ভাই, অবশ্যই ভাই, মিরপুরের নাম আমরা, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, সি ইউ, এলাকায় দেখা হচ্ছে। আচ্ছা ভাই, আমি সবাই এই প্রশ্নটা জিজ্ঞাসা করছি,
যে ভালোবাসার মানে দেখি আপনার মুখে শুনি আস্তে আস্তে মানে চালাইতে থাকেন ওদিকে থাকার কন ভালোবাসার মানে দেখি মোটামুটি সবাই এই প্রশ্নটা জিজ্ঞাসা করছি না হলে এক দুশো মানুষ ভালোবাসার মানেটা হলো কি ভালোবাসা তো সবার জন্য ভালোবাসা তো আর একজনের জন্য না এখানে তো মানুষ মনে করে নিজের একটা পছন্দ করে মানুষকে ভালোবাসা ভালোবাসা কিন্তু ভালোবাসতে গেলে তো সবার জন্য ভালোবাসা ভালোবাসা মানে একজনের প্রতি একজন আন্তরিকতা একজনের প্রতি একজন হচ্ছে হ্যাঁ একজনের প্রতি একজনের বিশ্বাস ওটাকে বলে ভালোবাসা ওটা না থাকলে ভালোবাসা হয় না আচ্ছা অনেকে কয় না যে যখন পড়ালেখা অবস্থায় একটা মেয়ের ভালোবাসে ওই ছেলের ক্যারিয়ার নষ্ট হয়ে যায় কেন বলেন হ্যাঁ মানে বলে না যে স্কুল লাইফে যদি কেউ কলেজ ভার্সিটি লাইফে বা কলেজ লাইফে প্রেম করে তাহলে ওই মেয়ের আরেক জায়গায় বিয়ে হয়ে যায় আর ছেলের জীবন নষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় হ্যাঁ আমি যুগের মধ্যে মনে করেন মানুষকে যাকে ভালোবাসত তার জন্য জীবন দেওয়ার মতো প্রস্তুতি থাকছে আর এখনকার ভালোবাসা তো অন্যরকম ভালোবাসা ভালোবাসা বলতে এখন ভালোবাসা তো জাস্ট ফর এনজয় এইভাবে ভালোবাসা এখনকার যুগে এখনকার যুগে মধ্যে ভালোবাসার কোনো আমি মনে করি দাম নাই দাম নাই ভালোবাসা শুধু জাস্ট ফর এনজয়ের কারণে ভালোবাসা কথা হবো না আপনি একটা শখ করে জামা নিছেন ঠিক আছে জামাটা আপনার যদি একটু যদি ময়লা করে দেয় সেই ময়লাটা আপনি কি করেন না ফেলে দেয়া ফেলি দেয়া ফেলেন তাও যদি না যায় তাহলে আপনি এটা আর করেন না কারণ বেশি দাগ থাকলে তো খারাপ লাগবে মানসিক খারাপ লাগবে এখন মেয়েরও ঠিক এইভাবে অবস্থা হয়ে গেছে ভাই মিষ্টি মিষ্টি একটা মেয়ের সাথে আপনি দেখুন মিষ্টি গেছেন এরপরে দেখতেছেন অন্য একজন আসার পরে এটা আর কি হচ্ছে না আর আপনার থেকে ভালো লাগতেছে না মানে নতুন নতুন লাগবে নতুন আরও ভালো লাগবে আরও ভালো লাগবে এখন আপনি যেটা পছন্দ করার আগে ছিল ওটা সে আরও উন্নত মানের একটা আপনার সামনে আসতেছে আপনাকে ধরা দিতেছে এখন আপনি কী করতেছেন নতুন ফালাই দিতেছে আগেরটা নতুনটা ধরতেছে তার পুরনটার আর কোনো কি নাই দাম নাই জামাটার মতো কিসে সত্যির গন্ধ সহ্য করতে পারো না সত্যি কিনতে আসছো কেন আচ্ছা যে সুটকির গন্ধ সহ্য করতে পারে না সে সুটকি কিনতে আসছে কেন কি আমি তাকে আচ্ছা শুরু করবি ভিডিও চলতে আছে রানী আমার তো দেখাই তো সুস্থ রানী কম না না সিরিয়াস প্রথম চলতেছে ভিডিও এই যে চলতেছে এক সেকেন্ড ষোলো এক মিনিট চলতেছে আরে চলতেছে সিরিয়াস বলা এই দেখো তুমিও দিলা বাসটালা দামি জিনিস টাকা আমরা যেভাবে রেখে করতে ওই রেপিংয়ের মধ্যে আমরা তিন মাস রাখতে পারবো কোনো সমস্যা নেই আপনারাও সুন্দর করে না না ঠিক আছে এখন কথাটা হচ্ছে
এটা হচ্ছে মূলত কালোটা, এটা হচ্ছে সাদাটা। এখন আপনারা কোনটা নেবেন? এটা হচ্ছে রূপচন্দা কালোটা, এটা হচ্ছে রূপচন্দা সাদাটা সিলভারটা। এটার প্রতি কেজি হচ্ছে 1600 টাকা, এটার প্রতি কেজি হচ্ছে 1100 টাকা। কি লাগে মালিকের, কি গুলো বুঝিনি? মালিকের শালি, আচ্ছা আলি, হ্যাঁ যাই হোক মালিকের আলি। লাল শাড়ি কেন মাসে দোকানে তিন চারটা দোকান এমন হইতে পারে জায়গার মালিক আমাদের দেশের মধ্যে নিবে এই যে এগুলা আমার তো রুচি আছে তো কাস্টমার গুলার কেমনে পড়ায় দেখছস? মার্কেটে মার্কেটিং শিখি বন্ধু, ক্যামেরা কিন্তু ওয়ান, তুমি জানো এখানে কি আমরা অনেক কি চুরি করতেছি নাকি? না না না, ভাইরাল করে দেব, ভাইরাল করে দেব, সমস্যা কি? তো ভাইরাল শিখেছি। আচ্ছা দেখো, হবে না ভাইরাল দেখো, এ তো লাভ ক্যান্ডি নি। আমি বুঝুম কেমনে পারি না, একবার কয় ম্যাম, একবার কয় ভাবি, একবার একবার ম্যাম বলে বলি তোমাকে আবার আফা আছে এখন, আবার আবার রুচি বড় উচ্চ, তোমার মতো ছোট না চব্বিশ প্যাকেট সবারে গিফট করবেন, এই যে আলকা আসো
এটা কত 120 টাকা জি 120 টাকা রেমনি দিছে যাও খাও তুমি ফ্রি দিছে তোমার জি এজন্য নিচে পড়াছো কেন লাগে না তো ফ্রি খেয়ে নিতে পারি আমি হ্যাঁ সবাই একটা করে আচার দিছি ভালো দেখি কেমন ভালো দেই ছেলের বয়স কত আর মেয়ের বয়স কত মেয়ের বয়স হচ্ছে 9 বছর আর ছেলের বয়স হচ্ছে 1 বছর না না 1400 টাকা না আপু এরকম কোন লাভ এই চকলেট হচ্ছে আমার দোকানে সবার দোকান আছে